আমার এই কৌশল মাটির কলাকার মানুষ ভিডিও দেখবার লাগে মোর লভলি চ্যানেলকে সবসক্রাইব কর। সব লোক কহলে খারাপ ভাবুছ যে জাম গছে জাম ফুল ফুটছি, লিম গছে লিম ফুল ফুটছি, হ্যাঁ কি যে আম গছে আম বোল বস আর কেদে লোক ঝরা বি বস আম ঝরা বস যেটা ঠিক বুঝি বলে আম লিম গছের ফুলকে ফুল কহেছে, জাম গছের ফুলকে জাম ফুল হয়েছে, আম গছের ফুলকে ফুল নে বলি করে বহুল কাঁ যে কহেছে বলে ইনে বি সব শাস্ত্র শুনবার লোক অছেন ঠিক ঠিক আগ না পরিচয় সরি যাও তারপরে আজ্ঞাঙ্কর প্রশ্ন উত্তর কহে। দিনে হেলে মাটি ঘট মাটিরে মিশিব ই মাটির পিণ্ড মাটি দিনে আরে মিশি জীবা আরে মিছ আরে কেতে বল মোরা মোরা আরে কেহি নুহে কাহার হাই রে মোড়া মন কি দুনিয়া দুই দিনিয়া কেতে দেখো রে সপন দুনিয়া দুই দিনিয়া কেতে দেখো রে সপন সবিতা এবং আনন্যা সম্মান সহিত 40 কোটি ভারত মুদ্রা প্রদান করছেন বড় আনন্দে সাগরে কুমার হরি হরি বল হে তুই আইছু বলে কেলা তুই জীবু রে মন কেলা কলা দে দে কেহি সাগে সতে নাই জান আইলে পাগলা
ধারস কহন্তি জগন্নাথ দাস গীতর পদকে যে যদি বুঝি নি পারবা বলে গীত গাই করে কবি মানকর মূল্য নি রহিলা তো পদরে কবি কাই বলি লেখলি এ তুই আইছু বয়রে একেরা এ তুই জীবু রে মন একেরা গলা বেলে কেহি সঙ্গে সত্যে নাই জান হাইরে পাগেলা বলে আমি মা যেত গর্ভধারী মা জন্ম করছ আমি শূন্য দেহরে জন্ম হেসু আরিগলা বেলে যেতে ধন জন অর্জি শূন্য দেহরে আমি চালি যাইছু কলিযুগের কথা কথারে কাই বলি আছে গুরু বিনা যে পাঠ আউ কৌড়ি বিনা যে হাট বিন পয়সার যদি বজার কে যাব বুঝলি পড়লাম পড়লাম মার খাব গুরু ন কলে হে অর্জুন আরে কাহু মিলিব ব্রহ্ম জ্ঞান গু শব্দরে গুণাচিত রু শব্দরে রূপ বর্জিত রূপ গুণ দয়ংনাস্তি তস্মি শ্রী গুরবিয় নমঃ নমঃ আমি গুরু গোটে করিথিনা বলি করছি না আমার কাহি আছে 200 কিলোমিটার আমার ওড়িশা নয়াপড়া ডিস্ট্রিক্ট রু রাজখড়িয়ার পাখে চিন্দাগুড়া গাঁ রু আসিছে কি রায়পুর ছত্তিশগড় এটা কাই নগর বলি মন্দির হাউস পড়া তো সর্বপ্রথমে আমি পহেলা গুরু বন্দন টিকে করব তারপরে যে করে আকে জিমা লব শুনব হে মামু গো শুনু ঠাকুরের তারা হে মামু গো শুনু ঠাকুরের তারা মামু গো শুনু ঠাকুরের তারা পাখিরা বলি না গুরু মারা চিন্তা গুড়া ঘর নিখিল এবং পূজা সম্মান সহিত কিছু টাকা প্রদান করেছেন সেই মা জগজ্জনী লক্ষ্মী ঠাকুরাণী তাঁকু সদা সর্বদা মঙ্গল করতু একবার হরি হরি বল মোর গুরু হচ্ছেন যে ফকির নায়ক গুরুঙ্কর বাসস্থান হচ্ছে চিন্দাগুড়া আর গুরুঙ্কর জেলাটা হচ্ছে নয়াপড়া তো এটা হচ্ছে মোর গুরুর নায়ক ইহা দেখেন তা কর্মা পিলা এ মা তোমার গুরুটা সবু গলা বইলে ইহা দে তোমার নিজটা খায় নিজটা নে গো পিলা শুনব তাহলে হিমাম গো ইয়েস
গুরতলার জানবি গহি আও রিয়া গহি সম্মান সহিত কোড়ি কোড়ি টঙ্কা প্রদান করেছেন এক বার তার সঙ্গে সঙ্গে রাজকুমার করুয়া এবং রাজকুমারী করুয়া কেতে সুন্দর নাটে রাজা কু রানী মিলি গেল সম্মান সহিত কোড়ি টঙ্কা প্রদান করেছেন বোল আনন্দী কবার তুমি বড় বড়িয়াটা আমার অজরি গাঁর কার্তিক মহাশয় সে বন্ধু মধ্যে পচাশ টঙ্কা প্রদান করেছেন বোল আনন্দ কবার মা দুর্গতি নাশিনী মা দুর্গা ছত্র আড়ি করে থামতে কবার আগো পাশকে আসি কহুতিসম তোমার নাটা ইমাম গো কি তুমি বড় বড়িয়াটা ইমাম গো তুমি বড় বড়িয়াটা ইমাম গো তুমি বড় বড়িয়াটা মাসি তুমি তো মতো দেখু থাকবে ইউটিউব কথা বলছে কিছু সব লোক কলিতে খারাপ ভাবুছ যে জাম গছে জাম ফুল ফুটছি লিম গছে লিম ফুল ফুটছি হ্যাঁ কিনা যে আম গছে আম বোল বস আর কেদের লোক ঝরা বি বস আম ঝরা বস যাহাটা টিকে বুঝি বলে আম লিম গছের ফুলকে ফুল কহেছে জাম গছের ফুলকে জাম ফুল হয়েছে আম গছের ফুলকে ফুল নেই বলি করে বহু লোক কেঁচে কহেছে
ବୋଇଲେ ଇନେ ବି ସବୁ ଶାସ୍ତ୍ର ଶୁଣିବାର ଲୋକ ଅଛନ୍ତି ଆଗ ନା ପରିଚୟ ସରିଯାଉ ତାପରେ ଆଜ୍ଞାଙ୍କର ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ଶୁଣୁଛ ପିଲା ଏ ରମାକାନ୍ତ ବୋଲି শুক্রবার বজার রাজা খরিয়ান শুক্রবার বজার ভুলিয়ালে কুয়ে দেব তোমার মন গনাতা ভুলিয়ালে কুয়ে দেব তোমার মন গনাতা ইমাম গো তুমি বড়া বনিয়াতা সাঙ্গ হো তুমি বড়া উৎপতিয়াতা সভা মধ্যে বুঝে কর এটা ধরে ধরে দিও না গো লেট হয়েছে ଆମର ବେଲଖମାର ଗ୍ରାମର ସନ୍ଧ୍ୟା ମାଝି ସମ୍ମାନ ସହିତ କିଛି ଟଙ୍କା ପ୍ରଦାନ କରିଛନ୍ତି ବୋଲ ଆନନ୍ଦ ସାଗର କବାର ଆଉ ପ୍ରେମ ସିଂ କବାର ହରି 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 ବୋଲ ତ ଆଜ୍ଞା ମାନଙ୍କର ଅନୁରୋଧ ଅଛି ଯେ ଯାହା ଯଦି ପାଉଛୁ কসম খাইছো বলে এটা কাজে দেবে মোর কসম খাইছো বলে ভুলি নাই জীবু রে খাই দেবি কে জানো থিও আরে মহারে খাই দেবি তুই বি জানো থিও ভজতি পাউছ পয়লে ভর পাউছি মোর কসম খাইছ
ନିହାତି ଯାହା ଯିବା ଶାସ୍ତ୍ର କଥା ଯିବା, କାହିଁ ଯେ କଲ କଲ ହଉଥିଲେ ବୋଲିକରି ଗୋଟେ ସମ୍ବଲପୁରୀ ଭାଇମାନଙ୍କ ଲାଗି ଦିଆଗଲା। ହରିବଂଶ କଥା ଯେ ଆଗ କର୍ଣ୍ଣରେ ଶୁଣି ଅଶେଷ ପାତକ ତାର ଦହନ ହୋଇବ, ଅଶେଷ ପାତକ ତାର ଦହନ ହୋଇବ। ଜନ୍ମ ହେବ ଅନ୍ଧ ହୋଇଥିଲେ ନାନି ନୟନ ଦିଶିବ, ଶୁକମୁନି କହୁଛନ୍ତି ତୁ ଆଗେ କହିବି କୃଷ୍ଣ ନୀଳ ହରିବଂଶ କଥା ଯେ ହୁଁ କର୍ଣ୍ଣରେ ଶୁଣିବ ଅଶେଷ ପାଥକ ତାର ଦହନ ହୋଇବ, ଆଗ ବନ୍ଧ୍ୟା ସ୍ତ୍ରୀ ଗର୍ଭେ ନନି ପୁତ୍ର ଜନ୍ମ ହେବ, ଆଗ ଅନ୍ଧ ହୋଇଥିଲେ ରେ ବାବୁ ନୟନ ଦିଶିବ, ଆଗ ଶୁକମୁନି କହୁଛନ୍ତି ଶୁଣ ପରିକୀତ ଆଗ ଶୁକମୁନି କହୁଛନ୍ତି ଶୁଣ ପରିକୀତ ତୋ ଆଗେ କହିବି କୃଷ୍ଣ ନୀଳାର ଚରିତ୍ର। ତ ଦିନେ ଶୁକମୁନି ପରୀକ୍ଷିତ ମହାରାଜା ପଚାରୁଛି, ପରୀକ୍ଷିତ ମହାରାଜା ସେଇ ଦେବକୀର ସୁତ ସେଇ ନନ୍ଦର ନନ୍ଦନ ଗୋପପୁରରେ ଜନ୍ମ ହେଇଛନ୍ତି ଆଉ ଗୋପପୁରରେ ଲୀଳା କରିଛନ୍ତି, ସେ ଲୀଳାମୟ ହରି କଥା ଟିକେ ମୋତେ କହିବ, ସେ ହରି କଥାକେ ଶୁଣିକରି ସଂସାରେ ମୁଁ ମୁକ୍ତି ପାଇଲି। ତ ଶୁକମୁନି ଯେମିତି ପରୀକ୍ଷିତ ପଚାରୁଛି, ଆଜି ବୈଜ୍ୟେଷ୍ଠ ପିତାତୁଲ୍ୟ ଗୁରୁଜନ ମା ମାନେ ବାପା ମାନେ ସମସ୍ତେ ଶାସ୍ତ୍ର କଥା ଶୁଣା ବୋଲି କହି ତାଙ୍କର ଆଗ୍ରହ ଅଛି, ନନି ନା କାଇଁ କରବରେ ନନି, ମୁଇଁ ମନ୍ଦିର କେ ଆସିଥିଲି ମନ୍ଦିର କେ ଇଆଡ଼େ ଆଏ, ତ ଭଗବାନ ମୋ ଡାକେ ଟିକେ ହେଲେ ବି ନେଇ ସାରିଲେ, ତ ଇହାଦେ କାଣା କରିକରି ଯିମା କହ। ମହାଦେବଙ୍କର ମନ୍ଦିର କି ଆସିଥିଲି ପୂଜା କରିବା ପାଇଁ, କିନ୍ତୁ ବାବା ମୋ ଡାକେ ନେଇ ଶୁଣିଲେ ଲୋଭନି, ଆମର ବାସନ୍ତୀ ମା ସମ୍ମାନ ସହିତ 200 ଟଙ୍କା ପ୍ରଦାନ କରିଛନ୍, ତାଙ୍କର ଛୁଆ ପିଲା ସେଇ ରାଧାକୃଷ୍ଣ ତାଙ୍କୁ କୋଟି ପରମାୟୁ ଦେଇଥାନ୍ତୁ ଏକ ବାର, ତାଙ୍କର ଛୁଆ ପିଲା ଅଙ୍ଗରୁ ଅଷ୍ଟ ରୋଗୀ 64 ବ୍ୟାଧି ସବୁ ଖଣ୍ଡନ ହଉ ବୋଲାନନ୍ଦେ ଏକ ବାର, ସେଇ ରାଧାକୃଷ୍ଣ ତାଙ୍କୁ କୋଟି ପରମାୟୁ ଦେଇଥାନ୍ତୁ ବୋଲାନନ୍ଦେ ଏକ ବାର, ଆଗନ୍ତୁ ରାଜ ହୁ ଲକ୍ଷ୍ମୀ ସକଳାର ସିଦ୍ଧି ଆର୍ ପାଶ ଚରଣମ ତୁଷ୍ଟ ବିନାଶ ହେତୁ ହରି ଦଦ୍ୟ ଗୋବିନ୍ଦମ ଚରଣ ଆରବିନ୍ଦମ ବୋଲ ଜୟ ଜଗନ୍ନାଥ ସ୍ୱାମୀ ନୟନ ପଥଗାମୀ ଭବନ ତୁମେ ବୋଲ ବୃନ୍ଦାବନ ବିହାରୀ ଲାଲ କି ବୋଲ ଭାରତ ମାତା କି ବୋଲ ଛତିଶଗଡ ମୈୟା କି। ବାବାଙ୍କର ପାଇଁ କେତେ ପୂଜା ସାମାନ ଆଣିଥିଲି ବାବାଙ୍କ ବାବାର ମନ୍ଦିରରେ ହେନ୍ତାଟା ଲାଗ୍ସି, ବାବା ମୋର ଡାକ୍କେ ଶୁଣେ ବୋଲିକରି ବାବାଙ୍କର ଲାଗି ଦେଖ କେତେ ଭୋଗ ରାଗ ଆଣିଛି,
কদলী সেটা কদলী অরুয়া চাউল ফুলালিয়া টগর ফুল দ্বীপ অনেক প্রকার পূজা সামগ্রী ধূপকাঠি সেটা মন্দার ফুল লাই আয়ো দাই এটা করে বেলপত্র বি আনিছে বাবা বাবাঙ্কর তুমি যাহা দিও কি না দিও বাবাঙ্কর অতি প্রিয় হচ্ছে বেলপত্র বাবা তাঁকর অতি প্রিয় হচ্ছে বেলপত্র নাল বহুছিল বেলপত্র বেলপত্র পত্র দি বাবা পূজা খাইতে কি খাইতে সে কথা কহ বাবাঙ্কর প্রিয় হচ্ছে বেলপত্র তো সে বেলপত্রটা কেন জন্ম হয়েছিল শুনব তাহলে হে শুন শুন রে মোর ননদ এত পুরাণ রীতি কদিনে লক্ষ্মী বিষ্ণুকে পচারিলে সে বিধি করি পাইনি মুহি পুণ্যর ফল দিনে বৈকুণ্ঠপুরে মাতা লক্ষ্মী এবং বিষ্ণু কথাবার্তা হয়েছিল মহালক্ষ্মী বিষ্ণু পচারে পচারে তো বিষ্ণু যেতে বেলে পচারে হে প্রভু নারায়ণ এ মাস্টার তো সংসারে সবুঠারু এই তিন ব্রহ্মাণ্ডরে কি বড় দেবতা আমি কাহার পূজা করমি সংসারে আমি মুক্তি পাইমি বলছ তো মহালক্ষ্মী যেত বিষ্ণু পচারা বিষ্ণু তো সংসারে সবুঠার বড় দেবতা হচ্ছেন দেবদেব মহাদেব তুমি যদি শিবঙ্কর পূজা করব শহে আঠ পদ্ম ফুল ধরি সেটা হচ্ছেন অকর্মে কর্মদায়ক আমার হিমাংশু মাঝি সম্মান সহিত মালা সহিত কিছু টাকা প্রদান করেছেন সেই রাধাকৃষ্ণ তাঁকে কোটি পরমায়ু দিয়ে তো বিষ্ণু ভগবান মহালক্ষ্মীকে কহিলে কেন কহিলে যে সবুঠার বড় দেবতা হচ্ছেন দেবদেব মহাদেব সেটা হচ্ছেন অকর্মে কর্মদায়ক কর্মদায়ক তাঁকর পূজা যদি করব বলে তর্ম কর্মরে নেইথিলা জিনিস মধ্যে তোমাকে দেব তো মহালক্ষ্মী কেন কলে কেন কলে কহ আগ সহে আঠ পদ্ম ধরিন লক্ষ্মী পূজিলে হর গোটি গোটি পদ্ম ডালিন মন্ত্র কলে রোচার এহা দেখি হর লক্ষ্মীকে আসি কলে পরীক্ষা দুই পদ্ম ফুল চাইলে দেখ পুরাণে লেখা আমার যেমন সাগর করুয়া
ସମ୍ମାନ ସାହିତ୍ୟ ରାଜକୁମାର କିଛି ଟଙ୍କା ପ୍ରଦାନ କରିଛନ୍ତି ବୋଲ ଆନନ୍ଦ କବାର ଆଉ ରାଜକୁମାର ଭାଇ ସେ ବନ୍ଧୁ ମଧ୍ୟ କିଛି ଟଙ୍କା ପ୍ରଦାନ କରିଛନ୍ତି ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଅନୁଷ୍ଠାନ ତରଫରୁ ବିଶେଷ ବିଶେଷ ଧନ୍ୟବାଦ ଜୟ କଲା ତ ମହାଲକ୍ଷ୍ମୀ ଶିବଙ୍କୁ କହିଲେ ମହା ବିଷ୍ଣୁ ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ କହିଲେ ଯେ ସବୁଠାରୁ ଦେବଦେବ ମହାଦେବଙ୍କର ପୂଜା ଯଦି କରିବ ବୋଇଲେ ତୁମକୁ ସଂସାରେ ମୁକ୍ତି ପାଇବ ତ ମହାଲକ୍ଷ୍ମୀ 108 ପଦ୍ମ ଫୁଲ ଧରିକରି ଶିବ ମନ୍ଦିରକେ ପୂଜା କରିବା ପାଇଁ ଯାଉଛନ୍ ହଁ ଆଗେ ସତ୍ୟଯୁଗରେ ପଦ୍ମ ଫୁଲରେ ଶିବଙ୍କର ଭାରି ସର ତ ମହାଲକ୍ଷ୍ମୀ ପଦ୍ମ ଫୁଲ ଧରିକରି ଶିବ ମନ୍ଦିରକେ ପୂଜା କରିବା ପାଇଁ ଯାଉଛ ତ ଦେବଦେବ ମହାଦେବ ଦେବଦେବ ମହାଦେବ କୈଳାସ ପର୍ବତରୁ ମହାଲକ୍ଷ୍ମୀକେ ଦେଖୁଥିଲା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ସ୍ୱାମୀ ତ ଜଗତର ନାଥ ଜଗନ୍ନାଥ ଜଗନ୍ନାଥ ଲକ୍ଷ୍ମୀ ତ ବିଷ୍ଣୁଙ୍କୁ ପୂଜା କରିବା କଥା ହେ ଲକ୍ଷ୍ମୀ ଶିବଙ୍କର ପୂଜା କରିବାର ଲାଗି ତାଙ୍କ ଇଚ୍ଛା ପ୍ରକାଶ କେମିତି ଲକ୍ଷ୍ମୀ କାଣ ସତେ ଶିବ ଭକ୍ତ ହେଇଥିବେ ତ ମହାଦେବ ବିଚାର କଲେ ଯଦି ପ୍ରକୃତି ଯଦି ଲକ୍ଷ୍ମୀ ଶିବ ଭକ୍ତ ବୋଲେ ଆଜି ଲକ୍ଷ୍ମୀକେ ଟିକେ ମୁଁ ପରୀକ୍ଷା କରସି ବୋଇଲେ ଆଉ 108 ପଦ୍ମ ଫୁଲରୁ 2 ପଦ୍ମ ଫୁଲ ଲୁଚେଇ ଦେଇଛି ମହାଦେବ ତାଙ୍କ ଦିବ୍ୟ ଶକ୍ତିରେ ଦିବ୍ୟ ଦୃଷ୍ଟିରେ ଦେଖୁଥିଲେ ତ 108 ପଦ୍ମ ଫୁଲରୁ 2 ପଦ୍ମ ଫୁଲ ଯେତେବେଳେ ଲୁଚେଇ ଦେଇଛନ୍ ମହାଲକ୍ଷ୍ମୀ ମନ୍ତ୍ର ପଢି ପଢି 106 ପଦ୍ମ ଫୁଲ ଚଢେଇ ସାରିଲେନ ଆଉ ଦେଖିଲେ ଯେ 107 ନମ୍ବରରେ ଆଉ ତାଙ୍କର ପଦ୍ମ ଫୁଲ ନାହିଁ ତ ମହାଲକ୍ଷ୍ମୀ ବିଚାର କଲେ ମୁଁ ତ ଗଣି ଗଣି କରି 108 ପଦ୍ମ ଫୁଲ ଆଣିଥିଲି ହେଲେ ମୋର 2 ପଦ୍ମ ଫୁଲ କେମିତି ଅଣା ହେଲା ଆଉ ବିଚାର କଲେ ଯଦି ମୁଇଁ ପଦ୍ମ ଫୁଲ ତୁଲବାକେ ଆଣିବାକେ ଯିମି ବୋଲେ ମୋର ପୂଜାଟା ଅସଫଳ ହେଇଯିବ ଆଉ ମା ମାନଙ୍କର ସ୍ଥାନ ତ ଗୋଟେ ଫୁଲ ସଙ୍ଗେ ସମାନ ବୋଇଲେ ଆଉ ବିଚାର କଲେ ଲକ୍ଷ୍ମୀ କାଣା କଲେ ବାମ ସ୍ଥାନ କାଟି ଲକ୍ଷ୍ମୀ ଶିବଙ୍କୁ କଲେ ପ୍ରଦାନ ସ୍ଥାନ କାଟିବା ମାତ୍ରେ ଶିବ ହେଲେ ଦର୍ଶନ ତୁମ ସ୍ଥାନରୁ ଜନ୍ମିବ ଏକ ସେମିଳ ଗଛ ଯେତେବେଳେ ତାଙ୍କର ବାମ ସ୍ଥାନ କେ କାଟି କରି ଶିବଲିଙ୍ଗରେ ଚଢେଇ ଦେଲେ କାହିଁକି କାଟିବେ ବିଚାର କଲେ ବିଚାର କଲେ ମହାଲକ୍ଷ୍ମୀ ତାଙ୍କର ନଖରେ ବାମ ସ୍ଥାନ କେ କାଟି କରି ଲିଙ୍ଗରେ ଚଢେଇ ଦେଇଛି ଆଉ ଡାହାଣ ସ୍ଥାନ ଯଦି କାଟି କରି ମୁଁ ଶିବଙ୍କୁ ଚଢେଇ ଦେବି ବୋଲେ ମୋର 108 ପଦ୍ମ ଫୁଲ ପୁରା ହେଇଯିବା ଆଉ ମୋର ପୂଜାଟା ବି ସଫଲ ହେଇଯିବ ଯେନ୍ତା ବାମ ସ୍ଥାନ ଡାହାଣ ସ୍ଥାନକେ କାଟି କରି ମହାଲକ୍ଷ୍ମୀ ଭାବୁଛନ୍ ମହାଦେବ ସେ ଜାଗାରେ ଆବିର୍ଭୂତ ହେଲେ ଆଉ ମହାଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କଲେ ସଂସାରେ ତମଠାରୁ ଆଉ ଶିବ ଭକ୍ତ କିଏ ନେଇନ ଯେହେତୁ ତମ ସ୍ଥାନକେ କାଟିକରି ମୋର ପୂଜାରେ ରଖିଦେଇଛ ମୁଇଁ ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ଆଜିଠାରୁ ଆଶୀର୍ବାଦ କରୁଛେ ଏ ସ୍ଥାନରୁ ତମ ସ୍ଥାନରୁ ଗୋଟେ ବେଲ ଗଛ ଜନ୍ମ ହେବ ଆଉ ସେଇ ବେଲପତ୍ରଟା ସବୁଦିନ ପାଇଁ ଦେବଦେବ ମହାଦେବଙ୍କର ପୂଜାରେ ଲାଗେ ଆଗ ଏହିପରି ବେଲ ଗଛ ଦେଖ ଜନ୍ମ ହେଲା କହିର ମାନ୍ତ ମନେ ନ କରି ମହାଲକ୍ଷ୍ମୀଙ୍କ ସ୍ଥାନରୁ ବେଲ ଗଛ ହିଁ ଜନ୍ମ ହେଇଥିଲା ଆର୍ କାଣ ନେବନି
আমার যে ভোলা যাদব সম্মান রক্ষা করি করে কিছু টাকা প্রদান করেছেন তাঁকে আমার অনুষ্ঠান তরফ বিশেষ বিশেষ ধন্যবাদ জয় কলা। তার সঙ্গে সঙ্গে পরি যাদব সে বালিকা মধ্যে 10 টাকা প্রদান করেছেন মা সরস্বতী তাঁকে বিদ্যা প্রদান করতে একবার আর কান পচরাবল সংসারে তো ভগবান নির্মাণ কলা সংসার আমি কেমন নিয়ে দেখ ভগবান তো জন্ম করেছেন 56 কোটি জীব আ 52 কোটি ভণ্ডার স্ত্রী জাতি গোটে জন্ম করেছেন এবং পুরুষ জাতি গোটে জন্ম করেছেন হলে কেন নারী মানকর কেনতা গুণ চলন সে কথা বুঝে করতে হবে শুন সুজনে দেই মন ই শুন সুজনে মোর দেই মন পুরাণ হলে কহিবি পুরাণর বিধান শুন সুজনে দেই মন দম ধরলে তো হ্যাঁ বাপা সব কথা বুঝে বুঝে গেলে তো হ্যাঁ অইলা কাঠরে মহালক্ষ্মীর মাণ বনিছিল মহালক্ষ্মী মধ্যে অইলা গছ পূজা খাইছে সেই তো অইলা পত্র সব লক্ষ্মীর শরদ শরদ সে আমার সংসারে নারী মানে হচ্ছেন 4 প্রকার হস্তিনী পদ্মিনী সংখিনী এবং চিত্রিণী আউ সে মধ্যরু মুই হচ্ছে বনি পদ্মিনী নারী বলে দেখি করে কানা জানবার আছে হয় হ হস্তিনী পদ্মিনী সংখিনী চিত্রিণী কথা তো কহল হলে আমি কেনটা কর জানি পারমা যে কেনটা হস্তিনী পদ্মিনী সংখিনী চিত্রিণী বলি লেখা হইতে বলে আমি কেনটা করে তাঙ্কু চিনি পারমা যে কেনটা কেন নারী বলি করে পদ্মিনী পদ্ম গন্ধা সখীর চিত্রিণী মদ্যাণী পদ্মিনী পদ্ম গন্ধা চকির চিত্রিণী আর হস্তিনী মদ গন্ধা
শোনা সজানে আর এতু অন্তে চাহেরা শোনা শোনা দেয় মন আর এতু অন্তে চাহেরা শোনা শোনা দেয় মন সুজন হো শোন সুজন মন পুরাণ হো কলি কহিবি মুই পুরাণর তুমি কহিল যে কেনটা করে জাঁপারমা যে কেনটা কেন নারী বলে পদ্মিনী পদ্ম গন্ধাস্য ক্ষীর গন্ধাস্য চিত্রিণী হস্তেনী মদ গন্ধাস্য মীন গন্ধাস্য পদ্মিনী নারী যদি সভা মধ্যে এটা চালি যাওয়া তার দেহর পদ্ম ফুল পরি বাসনা আসে সে লক্ষ্যকে দেখি করে জানবা যে এটা পদ্মিনী নারী বলে পদ্মিনী পদ্ম গন্ধাস্য ক্ষীর গন্ধাস্য চিত্রিণী চিত্রিণী নারী যদি চালি যাওয়া তার দেহর ক্ষীর ক্ষীর বাসনা অমূল তো কলিযুগরে বনাইছেন আউ ক্ষীরটা সত্যযুগরে জন্ম হয়েছে তো ক্ষীর ক্ষীর যদি বাসনা আসুথিবা সে নারীকে জন্ম যে এটা চিত্রিণী নারী পদ্মিনী পদ্ম গন্ধাস্য ক্ষীর গন্ধাস্য চিত্রিণী হস্তেনী মদ গন্ধাস্য মদ পিছক তুমি পরে গুড়া মধুয়া থিলে পরে তো মদ যেমন বাসনা আসি হস্তিনী নারী দেহর মদ মদ বাসনা আসে এটা করে জাঁপার মধ্যে কেনটা কেন নারী বলে আমার পুরুষ পিলা মার খুয়াবা বুদ্ধি করছ কেন ঠিক আছে ধরে দিয়েছি ঠিক আছে আমার বাপা যেহেতু পহলারু হ্যাঁ ঠিক আছে কহে দেব কতদিন ঠিক আছে তো আমার বাপা আমি মা গর্ভ জ্ঞান টিকে বুঝে করে কহ সমীর না আমার পাতলপড়ার সমীর না সেই বালক 8 কিলো 900 গ্রাম সে বালক অঙ্গরু অষ্ট রোগী 64 ব্যাধি সব খণ্ডন হয়ে কবার তার মানে নারী শিক্ষা কথা ছাড়ি দেবানি মা যেতবে গর্ভবতী থিসন মা গর্ভবতী ছুয়াটা যেতবে বনিথিসি কেতে দিন আঙ্গুটি বংশী কেতে দিনে পাদ বংশী কেতে দিনে নখ বংশী কেতে দিনে কান বংশী কেতে দিনে আখি বংশী সব এই সভা মধ্যে বাপাঙ্কর কথা বুঝাই দেবা নাহলে বাপার মনটা এটা ধুকরি পুচুর হয়ে যাচ্ছে আরে কহেবি কহেবি বলি কেতে দিনুন ভাবি সে বাপাঙ্কর গর্ভ জ্ঞান কথা তো সমস্ত দর্শক মানে যদি শান্তি শৃঙ্খলারে যদি নাট দেখবে বলে শাস্ত্র কথা বুঝি পারবে আউ কল কল হলে আমি সে ভৈঁস যেটা কান ভলাসি ভৈঁসা আগে পর পুরাণ ভৈঁসা হল এ দন কান ভৈঁসর আগে যেতে পুরাণ পড়লে বি আমাকে মূল্য নেই রহে তো সমস্তে যেহেতু আমাকে ডাকিছন বলে সমস্তে শান্তি শৃঙ্খলা করি করে বসন্তু আউ শাস্ত্র কথা উপভোগ করতে হ্যাঁ আমার সে রহত করিয়া বাবা যাহা পচরেছেন বুঝে করে কহ আগো রাধিকা বইলে নন্দে শুনহ আগো কহু অছি মোর মাতা গর্ভ জ্ঞান আগো রাধিকা বইলে নন্দে শুনহ কহু অছি মোর মাতা গর্ভ জ্ঞান ননি হো ছড় ভাগ রজ কুজে এক ভাগ ব্রিজ আগো পানি পবন মিশ্রণ বিরাজ তেজ এ মা দিন পারণ ক্ষেত্র দেখি
ইমাতা হুমতি করবা বাসল ননন্দে হুমতি যে করবা বাসল বিন্দু যেতেবেলে শূন্য রে থিলা আগ পবন স্বরূপী বিরাজ থিলা আগ ফুল মধ্যে বিন্দু পড়িলা যাই গো তৎক্ষণ সে ফুল মুদ্রিত হই আগ জীব পরি হেলা আঠ দিনরে ইমা বুড়িলা সে বিন্দু ফুল মধ্যরে আগ ন দিন ঠার সপ্ত মাস যায় মাতা গর্ভবাস গর্ভর ফুলটা আপে আপে মুদ্রিত হয়ে যাই তো ব্রহ্ম কে যেতবে গর্ভ ভিতরে আট দিন পুড়ি যাইবনি আট দিন পুড়লা মাত্র কে মায়ের গর্ভ ভিতরে গোটে জীব সৃষ্টি তো যেত সৃষ্টিকর্তা ব্রহ্মা মনীষ মানুষ তৈরি কলে তো সর্বপ্রথমে এই শরীর মধ্যে কেন জিনিসটা কে পহেলা বনাইলে মঝি রু বনাবে তোমাকে বুঝে দেছে আগ প্রথমে তালুকা হেলা নির্মাণ মহাশূন্য বুলাইলা পুন তো সর্বপ্রথমে ভগবান মনীষ জন্ম তৈরি কলে তো এই তালুকা কে নির্মাণ করে আগ প্রথমে তালুকা হেলা নির্মাণ গো মহাশূন্য বোলাইলা পুণ আগ অঠর দিনরে গো মোর কপাল হেলা আগ সতাইশ দিনে মোর কণ্ঠ হইলা আগ ছত্রিশ দিনরে মোর মুখ নির্মাণ ই শরীর নির্মাণ কহুছি শুণ এ গেলেইল ননিরে শুণু থাক ব্রহ্মজ্ঞান মায়ের গর্ভ ভিতরে নাকসা ফেবা নাসা বলতে আমার দুইটা নাক বেলে পঁয়তাল্লিশ দিন যেতে বেলে মায়ের গর্ভ ভিতরে মতো পড়ে গেল আমার এই দুইটা নাক বনিছিল পঁয়তাল্লিশ দিনের আগ পঁয়তাল্লিশ দিন আমার নাসা হইল আগ চৌবন দিনরে কর্ণ হইল আগ বাষট্টি দিনরে গোমর চক্ষু হইল চক্ষু বলে চক্ষু বলতে নয়ন আউ নয়ন বলে আখি বাষট্টি দিন যেতবে মায়ের গর্ভ ভিতরে মতো পুরি গেল আমার এই দুইটা আখি বলে আগ বাষট্টি দিনরে মোর চক্ষু হইল ইমা বাস্তুরি দিনরে গো হৃদয় করা আগ নাভি একা অশী দিনে হইল এমা নবে দিনরে গো গুহ দ্বার হেলা তুমি মোর কথাকে ধ্যান দেব বলে আমি কলিযুগে যে ঘরটি বনাইছি এই ঘরে আনা জানা হওয়া বাড়দুয়ার ঝরকা কণা মানে ছাড়িছু কি উপরে খিড়কি মধ্যে ছাড়িছে তো ভগবান যেত মনীষ জন্ম তৈরি কলে মনীষ মান শরীর মধ্যে তেরটা কণা ছাড়ি দিয়েছে
তেরোটা কণা হয়ে এ মানের গাগরনে সুজি গোটে কচকি গলে তো খুন বাহারি যাচ্ছে আরে তেরো তেরোটা কোণা থিবা বেলে এই বলট কেনতা করতে বিছে হই গো ভগবান যেনতা জন্ম করিছেন সেনতা সৃষ্টি করছেন আর সৃষ্টি কু পালন মধ্যে করিছেন হ্যাঁ হ্যাঁ সমস্তঙ্কর দেহরে তেরোটা কণা আছে সভা মধ্যে মুই বুঝাই দেমি আউ পুরাণ সহিত প্রমাণ দেমি আউ এই সভারে তোমাকে দেখাইবি দেই পারবি তুমি সেনে থাই করে মোর কথা কে ধ্যান দেব আমার দুইটা আখি দুই হেলা দুইটা নাক চের হেলা দুইটা কান ছ হেলা দুইটা স্তন আট হেলা গো গুহ দ্বার গোটে মূত্র দ্বার গো দশ হেলা শরীর মধ্যে এই লোমরে গোটে কণা রহস্য এগার হেলা লোমরে কণা অছে বলি করে খরা মাসে তোমার ঝাল পানিয়া অংশটা বাহার আসে সেটা কেন বাহার আসে সেটা সিরা প্রসিরা কহেছেন আউ ই লোমরু যেটা কণা আছে সেটা পানিয়া অংশটা বাহার আসে আমার তুণ্ড গোটে বারোটা হেলা এবং আমার এই তালুকারে গোটে কণা রহেছে এনতা করে তেরোটা কণা রহে আগ নবে দিনরে গুহ দ্বার হেলা কেলেইলো মোর ননদে হো হে সুনারে না বাঁচাই না হে সুনারে না বাঁচাই না দীপক বাড়ক পচাশ টঙ্কা প্রদান করছেন মহালক্ষ্মী তাঙ্কু কোটি কোটি টঙ্কা প্রদান করতু বোল আনন্দে সাগর একবার এই গ্রামর মধ্য মঙ্গল হো বোল আনন্দে একবার আমার ভৌণী মানকর মনস্কামনা পূর্ণ হো বোল আনন্দে সাগর একবার বলে এই রাজীব নগর তোমে কেন ছেলনেড়ি বলছ বলো রাজীব নগর সবু যেতে বি বসবাস করুথিবা সবু মা ভৌণী মানক অঙ্গর অষ্ট রোগী চৌষটি ব্যাধি সব খণ্ডন হো একবার আউ প্রেম সে একবার অধা শরীরর কথা তোমাকে বুঝাই করে কহিছেন আমার বাপা কান মন ধ্যান দি করে শুনেছেন যেহেতু তাঙ্কর প্রশ্ন এটা বুঝাই করে আমার অধা শরীর আগ ই হস্ত হেলা বিশ্বাস শহে দিনরে আগ 205 দিনে মোর হইলা পাদ আগ 210 দিনে মোর হেলা অঙ্গুলি আগ 310 দিনে মোর হেলা কেনক বাপা কহিলে যে 10 মাস 10 দিন গর্ভরে তুমি রহিতিলে হ্যাঁ হ্যাঁ বলে কেন জিনিসটা কেন জিনে বনিতিলে 310 দিনকে যদি গণি দেব বলে গণি গণি করি 10 মাস 10 দিন গর্ভবতী হ্যাঁ তো 10 মাস 10 দিন যেতে বলে পুরি যিবা লাস্টে আমারই নখটা বনিতিলে হ্যাঁ আগ অমূল্য রত্ন নিধিরে হইছি চিত চিত আগ লেখে দিন বন্ধু মূর্খ পাবর আগ কুটেন মুন্ডা তাঙ্কর ঘর কুটেন মুন্ডা তাঙ্কর ঘর সুজনর কুটেন মুন্ডা তাঙ্কর ঘর কুটেন মুন্ডা তাঙ্কর ঘর হ্যাঁ তো
আজ্ঞা মানুষ প্রশ্নের উত্তর বি দিয়ে দিন আিমা তোমার দাদা আসবার আগর যেহেতু ছত্তিশগড় কে আসিছ ছত্তিশগড়ি গীত গুটি গায়ক আজ্ঞা মানুষ অনুরোধ বি রহল আস্ত খুশি বি তো হো গয়া তেরে লিয়ে দিবানা 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 এ দাই মোর পেট পিরথে দাই পেট দুখুছে পরে ও লাগে রইতে দিবানি আরে তোর বারে মোর মাইয়া লাগে রইতে আরে তোর কে আতে তোমার কে যাতে আরে তোর কে আতে তোমার কে যাতে আরে তোর বারে মোর মাইয়া লাগে রইতে গুল গই গুলশন গই গই হটো কি লালি গুল গই গুলশন গই গই হটো কি লালি আজা মেরে গাড়ি মে বেড় যা তুজে গিরিঘাট ছুটাউঙ্গা বানাউঙ্গা মেরে ঘর বাড়ি সাজবা কো বলি কর পছরাছ তুমি তো সিকলিম পেশেন্ট লিখি দিছি জগ জিন্দেগি মে কভি কিসি সে প্যার নহি করনা হ্যাঁ জিন্দেগি মে কভি কিসি সে প্যার নহি করনা আগর হো ভি জায়ে তো ইনকার নহি করনা হ্যাঁ হ্যাঁ লিভা সকে তো লিভা না বরনা কভি কিসি কা জিন্দেগি বরবাদ না করনা মেরি কিসমত মে তু নহি মেরি কিসমত মে তু নহি শায়দ তেরি ইন্তজার কিউ করতা হু হ্যাঁ আরে মে তো তুজে কল ভি প্যার করতা থা হায় গা আর আজ ভি প্যার করতা সচ হে লাগে রইতে দিবানি হা আরে তোর বারে মোর মাইয়া লাগে রইতে প্রকৃতি সীতা মাতা ত্রেতয়া যুগের জন্ম হলে যে সীতা কাহার ঝিও জাণিছ গোটে প্রমাণটি গোটে পুরাণটি প্রমাণ হল যে সীতা প্রকৃতি রাবণঙ্কর ঝিও হচ্ছে সীতা দিনে কাণ হল রাবণ দীর্ঘ ভ্রমণ করা পাই বুলি যাইতে আউ রাবণ ব্রাহ্মণ কুলরে জন্ম হইতিলে আউ তাঙ্কর রাক্ষস প্রকৃতি থিলা তো দিগ্ধ ভ্রমণ করবা পাই বুলি যাইতিলে যে রাবণ অন্য অত্যাচার কে সহি নি পারি করি সব ঋষি মুনি মানে কথা হইলে আউ যজ্ঞ আরম্ভ করে তো যজ্ঞ নু জিন ঝিও জন্ম হেবা রাবণ কে রাবণ মৃত্যুর কারণ হেবা তো যজ্ঞ নু গুটে চরুবর্ণ জন্ম সে চরুবর্ণ কে যেত রাবণ বুলি বুলি করে আসুথায় আষি মুনি মানুষ পচারাল যে তুমি এটা কাই যজ্ঞ করছ তো ঋষি মুনি মানে রাবণ ক্রোধরে ডরি মানে রাবণ কে মিছ কথা কহিলে তো ই কমণ্ডল ই কলসরে বিষ রখা হয়েছে বলে সে যজ্ঞ রু যে চরুবর্ণ কে বিষ বলি করে প্রমাণ দিলে তো মোর লঙ্কার তো সব জিনিস আছে কিন্তু বিষ নেই না বিষ কে বি মুই নিক রখিতিছি যে দিনে দিনে কাম দেবা আর রাবণ সে চরুবর্ণ কে নি করি মন্দ ধরি কে দেবে
তো মন্দোদরি সে চরুবর্ণ কে খাই দেইছেন আর রাবণ যেত দিব্য ভ্রমণ বুড়বা কে ফের ফের বাহারিছেন মন্দোদরি গর্ভবতী হয়ে গেলেন আর মন্দোদরি গর্ভর সীতামাতা জন্ম হয়েছে আর মন্দোদরি জাঁি জাঁি করে তাঁর ঝিওকে যমুনার ওহলে দিয়ে সীতা তো জনকপুরের জনক রাজা মতো পালি ফাঁসি করে বড় করেছিল আগে কলারে সম্মান রক্ষা করে 100 টাকা প্রদান করেছেন তাঁক অঙ্গর অষ্ট রোগী 64 ব্যাধি সব খণ্ডন হয়ে কবার আেম সে কবার পচরেছেন আর কেন পচরেছেন তো তোমার দাদা এটা নেই সে নেই হইতে বলে মোর ঘর বালা যদি তোমার দাদা আয় বলে আর গোটে কথা পচার আর কা কথা তো মই হয় না সে মানে তো গৌর পিলা বড়ছ হ্যাঁ হ্যাঁ গৌড় মানে অনেক প্রকার গৌড় আছে আর সে ভিতরে সর্বশ্রেষ্ঠ গৌড় হচ্ছে নন্দ গৌড় আমার সস্মিতা এবং সমিয়া কাব্যা যাদব সম্মান সহিত কিছু টাকা প্রদান করেছেন শ্রী রাধাকৃষ্ণ তাঁকে কোটি পরমায় দিয়ে তোমার দাদা এই বাড়ি কেন পাইছিল আর সে বাড়িকে কেন দেবী দেবতা সে আর এই কলা ধলা রং কে যে মারিছেন সব কথা বুঝে বেলে কথা মানে খবর পড়বা হেলে কহলে যে জানবলে মো টম করি তমকে কহলে যে করি আমি ঘর কেন আরে চন্দ্রসেনা বলে শুনে শুনো আগো সহি আরে কেন্দু বড়ি মুখে কথা দেউছি বুঝাই রণ কদম ব্রুখ থিলা তে তহি আরে তহি কেন্দু বড়ি থিলা আর জাগি আরে নীতি গোপী মানে সেবা করতে আরে গোপাল গলে তাকে কাঠি আনিলে শ্রী সমলে দেবতা সেবিলে বটিশ ছাঁ দেখে সে গোপালে ধুম আরাধনা দেলে কদম্ব বৃক্ষ থিলাটি তহি 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 কেন্দুবাড়ি থিলারে সহি বলে কদম্ব গছরে ভগবান শ্রীকৃষ্ণ রাইতিলে হ্যাঁ আর সে কদম্ব গছ তলে এই কেন্দুবাড়িটা থিলা হ্যাঁ গোপী মানেটা কৃষ্ণ বর্ণবাড়ি দিশিছে বলে করে পূজা করুথিলে আর দিনে গোপাল থিলা মানে সেটাকে কাটি করে আনি কাটি করে আনিলে আচ্ছা কাইতে কাটি দিলি কাটি কাটি দিলে বলছো শঙ্খ মলমল পাথর মারি কাটি দিলো আর গোপাল বিলাল খেলি দিলো কৃষ্ণ ধলা হচ্ছে রাধা বাড়িতে রাধা কৃষ্ণ আছ হ্যাঁ হ্যাঁ Yeah.
নানিরা আগ চন্দ্র সে চলি গলে চলি গলে চলি গলে তোমারটা নেই সরবার তার কে নানি কাহা চট করি করি চালা যায় করি হ্যালো নানি দাবার তো দল হলো আমাকে উঠে উঠা টিকে দিও এমতি করে উঠালো বাবা গোটে টাড়াং করে উঠে দেশি না হ্যালো মই যাসি না হো করঞ্জ পতর কলা জামুডাই গাই গাই গোরান রামা ভাজি শাগ থাপলা রাধা কৃষ্ণ লীলা আরম্ভ হেলা আরম্ভ হেলা আরম্ভ হেলা এবে আসিবে শ্রীকৃষ্ণ লীলা আরম্ভ হেলা
নানীরা আগ উলি 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 মাতা মানে নে শুনা দইনা করি গো নে শুনা দইনা করি রাধা বাইরি আমি যাউছু চলি যাউছু চলি যাউছু চলি মাগো পারে দিয়া হুলা হুলি যাউছু চলি ধরিয়া পিনা এ না বলে আমি ঘরে ঘরকে নিয়ে ছাড়বাকে নিয়ে বলু আর জনমে নাই হেলু মোর সাথী কে গ সাগর জুড়ি আরে আর জনমে হে বুকি নাই তুই অলগা রূপে থিবু মুই বি অলগা রূপে থিমি আর জন্ম তুমি ননী হিক জন্ম হব আর মুই বাপ হিক জন্ম হব এ মুই তোর অজানি হি তুই অলগা রূপে থিবু এ আজা মুই বি অলগা রূপে থিমি ভালে পাইবো কি নাই গুলাপি গালো কি হটো পে গুলাপি গালো কি হটো পে লিপস্টিক কিউ লাগাতে হো লাখো লড়কা দিওয়ানা বনা কে জন্ম আমে কিউ চাইতে হো ইয়ে রাড কে তো চস্তনে একড়ে গেলতে ইয়ে রো গুলা গুলা হোলসেল ইয়ারো চ্যাপটা চেরো সস্তা সুন্দর দন দন ইতি বদনি যাইতিবু মুই বি বদনি যাইতিবু ভালে পাইবু কি
ही बुराना तुझसे बुराना कोई, अरे खुद ही दिल का रोग लगाए, खुद ही बैठा रोए, नैना रे नैना तुझसे बुराना कोई। ননি সে হলিয়া পিলা ই মতে ফক্সি বজার ঠানে বসা কলা আমগো হলিয়া পিলা ওজে দেখি করে ননি সে গানা গায়েলা আমগো হলিয়া পিলা ননি কে চিচিনি চা চিচিনি চা চিচিনি পাপারে দেখে সিন্দুর টিকা ননি কে চিচিনি চা সিনু 100 টাকা প্রদান করেছেন সেই রাধাকৃষ্ণ তাঁকু কোটি প্রমাই দিয়ে এক বান কি কলে কলে করি কলে কলে করে করে কলে কলে করে 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 সিয়ে হলে নন্দরাজ এবং যশোদা বসুদা বদবকি মোর মা বাবা নন্দ যশোদা পাই ছুটি কাজ কথা বালক বালিকা সমস্তে দণ্ডনাচ দেখুছন সমস্ত মনটা খুশি অছে সখা হলে জনে কোন মন ইহাদি বি দুঃখ অছে সমস্তে হসি হসি দণ্ডটা দেখুছন হয় কহমি কি কহমি সমস্তে সুনা দণ্ড দেখুছন আর হসি খুশিরে অছন হলে জনে কোন মন দুঃখ অছে সখা কাহার মন দুঃখ অছে জানিছ নাই সখা তাকর মন নাই সে সমস্তে নিজর নিজর খটকে ছাড়ি করে ভাগে এইছ ভেকুন কাহি গলে গা আজি সবুদিন পিউতিনি বলুছি জেন খটমন বলছন যে কে খট সখা খটমন কে ছাড়ি করে এইছ দেখুন মেলে কেটে নো ঢেকুন জেনটা কে যেটা রকত পিউথিলা জি কাহি গলে গা আজি বলু দুয়া রে গে তো নারী শিক্ষা টিকে কহমা তোমার সান্তা টিকে ধর শ্রীমদ ভাগবতরে প্রথম স্কন্দরে কহন্তি জগন্নাথ দাস প্রথম স্কন্দে ভাগবত কেবল নারী শিক্ষা মা মানকর শিক্ষা এটা
ধ্যান দিকর শুনবে বাপা মানকর শিক্ষা নাই খালি মা মানকর শিক্ষা তো নারী শিক্ষা ভাগবতরে কা বলি লিখিছন স্বামী গুরু স্বামী পরম বন্ধব স্বামী সেবা নারী ধর্ম স্বামী পাদে ভক্তি অর্চ মেরে মতি অর্জি ভূতু সাবু কর্মীভূতু সাবু কর্ম পরম বান্ধব স্বামী সেবা নারী ধর্ম এটা নারী শিক্ষার কথা নিজের স্বামী গোটে স্ত্রী নিজের স্বামী চরণের ভগবান অছন নিজের স্বামী চরণের গুরু অছন নিজের স্বামী চরণের দুনিয়ার সংসার অজর্য সুখ অছে সুখ ভুবন থাপা ভুবন থাপা এবং লখন থাপা বল বাপাঙ্কর মনস্কামনা পূর্ণ হু বলম দেখবার তাঙ্ক সর্বোপরি বাঙ্ক দুঃখ নিবারণ হু বলম দেখবার বল সদা সদা খুশি রহন্তু বলম দেখবার গোটে স্ত্রী পাই নিজর স্বামী থারু ভগবান আর কেহি নাহি নিজর স্বামী অন্ধ হিতিলে বি বড়িয়া নিজর স্বামী ছুটা হিতিলে বি বড়িয়া নিজর স্বামী ভয়রা হিতিলে বি বড়িয়া সখা ই মনে তো ভয়রা আছন বো আমি অলগা কাহাকে ভল পাইছি আর ফুর ভাগি যাস এন্তাটা ভল নেই সে সখা বাবু গোটে কথা হচ্ছে হ্যাঁ যে পক্ষী যায় যেতে দূর সে জানে তহির ব্যবহার তহির ব্যবহার ব্যাডম্যান ব্যাড আইডিয়া গুডম্যান গুড গুড আইডিয়া পাঁচ টাঙ্গি বি সমান সেটি লাগি ভাগবত জগন্নাথ দাস কা বলে ভগবান কো পূজা অপেক্ষা করিবা অপেক্ষা নিজর স্বামী কর পূজা কর সখা হ পুনি থরে কা বলে স্বামী ক ভজন করে তু ভুঞ্জিবু শৈবু শয়ন কালে স্বামীঙ্কর নিদ্রা ভাঙ্গিব পূর্বরু উঠিথিব তৎপরে মা উঠিথিব তৎপরে এটা তো কলিযুগ সখা ভাগবতরে জগন্নাথ দাস কহিলে স্বামীঙ্ক পরে তু ভুঞ্জিব মানে স্বামী নেই খাইবার পর্যন্ত মা মানে নেই খাইবার কথা হলে এটা তো টেলিভিশন দুনিয়া মনোজ মাঝিঙ্কর দুঃখ যে সুখ প্রাপ্ত হব বলুন দেখবার প্রেম সে কবার এটা তো কলিযুগ টেলিভিশন দুনিয়া মা মানে নিজের স্বামী নেই খাইবার পর্যন্ত নেই খাইবার কথা হলে টিভি তি গোপি বহু সিরিয়াল তা দেইছে হ হে মনে যেতেবেলে আসুবা দুই বর্ষ খাই দেশে বলুছন নিজের স্বামী নেই খাবার পর্যন্ত নেই খাবার কথা আর নিজের স্বামী যদি যে কোনসি জায়গার কাম কমার করি করি যদি আসলে নিজের স্বামী সই সারলে প্রতিদিন নিজের স্বামীঙ্কর পাদকু চাপি দেবার কথা সখা পুরুষঙ্কর আঁঠুর তল ভাগ হেলা শনি ভাগ নিজর স্বামী নেই খাবার তো নিজর স্ত্রী নেই খাবার কথা যে মুই তো ডোনা যে নি 12 মজে বাটে খেতি নেই ছন্ত নেই খেতি যে মুই নে কেন মোর কোনি আইবাট ভোকে সবাকে তাকর কথা শুন হ্যাঁ নি সকা গা গণা যাইতিলে অলগা কথা নিজর স্বামী যদি ঘরে অছন দোকানতে যাইছ কি কাহান নে কথা টিকে লাগুছন ইহ তো সে মনে যেতে বিকলে খাইবে বলি কি তুমি খাই দিলে নি হই বলিছ এই বাট মটন আর ভাত রাঁধি দেবু এই দোকান যাই
ହେନ୍ତାନି ସେ ସଖା ନିଜର ସ୍ୱାମୀଙ୍କର ପୁରୁଷମାନଙ୍କର ଆଣ୍ଠୁର ତଳ ଭାଗ ମା ମାନେ ଇଟା ହେଲା ଶନି ଭାଗ ଶନି ଭାଗ ଆରୁ ଝିଅ ପିଲାମାନଙ୍କର କହୁଣୀର ଉପର ଭାଗ ହେଲା ଲକ୍ଷ୍ମୀ ଭାଗ ଯଦି ନିଜ ସ୍ୱାମୀଙ୍କର ପ୍ରତିଦିନ ଯଦି ସେବାଟା କରବ ଶନି ଗ୍ରହଟା ଭାଗି ଯାଏସି କାରଣ କାଣା ଦିନେ ଶନି ଭଗବାନଙ୍କର ଆଉ ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ଦୁହିଁଙ୍କର ମଧ୍ୟରେ ମାନେ ଗୋଟେ ପ୍ରତିଯୋଗିତା ଥିଲା ତୁମେ ବଡ଼ ନା ବୋଇବ ଶନି ଦୁଃଖ କଷ୍ଟ ପ୍ରଦାନ କଲେ କୁ ଦୃଷ୍ଟିରେ ଦେଖିଦେଲେ ଲକ୍ଷ୍ମୀ ମାତା କାଣ କଲେ ତାକୁ ଧନ ପ୍ରଦାନ କରିଦେଲେ 56 କୋଟି ଜୀବଙ୍କୁ 52 କୋଟି ଭଣ୍ଡାର ଦେଇ ହେଲେ ସେହି ମା ଜଗତ ଜନନୀ ମା ମହାଲକ୍ଷ୍ମୀ ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ବ୍ରହ୍ମା ଆସିକରି ବଡ଼ କରିଦେଇଥିଲେ ଶନି ଭଗବାନଙ୍କୁ ଛୋଟ କରିଦେଇଥିଲେ ତ ସେଥିପାଇଁ ନାରୀ ଗୋଟେ ହେଲେ ଲକ୍ଷ୍ମୀ ତାଙ୍କର କହଣୀର ଭାଗ ହେଲା ଲକ୍ଷ୍ମୀ ଭାଗ ସେଥିଲାଗି ପ୍ରତିଦିନ ନିଜର ସ୍ୱାମୀଙ୍କ ଗୋଡ଼ ହାତରେ ଲଗୁଡ଼ି ଦେବ ଗୋ ମା ସମ୍ବଲପୁରୀ କହେସି ଭାଗବତ କହିଲା ଯଦି ଇ ସେବାଟା ଯିଏ କରିପାରବ କଲି ଯୁଗରେ ସିଏ ଗୋଟେ ଲକ୍ଷ୍ମୀ ହେବେ ସେଥିଲାଗି କା ବୋଲେ ଅନେକ ଜନ୍ମ ଆମେ ଯେନ୍ 100 ଜନ୍ମରେ ପୁଣ୍ୟ ଫଳ ଅର୍ଜନ କରସୁ ସବୁ ପୁଣ୍ୟ ଫଳକୁ ମିଶିକିରି ଦେଇଛନ୍ ଏହି ମନୁଷ୍ୟ ଦୁର୍ଲଭ ଜନ୍ମ ଆମର ମାନେ ଜନ୍ମ ହଁ ସଖା ତ ମଣିଷ ଶରୀର ପାଇଗଲେ କାଁ କରବ କଲି ଯୁଗେ ମଦ ମାଂସ ଯୁବା ସ୍ତ୍ରୀ ଇଟା ହେଲେ ସବୁ ପୁରୁଷଙ୍କର ବହିରି କଲି ଯୁଗେ ପାପଟା ବଢିଯିବା ପୁଣ୍ୟଟା କମିଯିବା ବୋଲିକରି ପୁରୀ ଜିଲ୍ଲାର ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ବଡ ଦେଉଳରେ ଜଗତନାଥ ଜଗନ୍ନାଥ ବିରାଜମାନ କରିଛନ୍ ଭଗବାନ ହ୍ୟାଣ୍ଡିକ୍ୟାପ୍ ରୂପରେ ଯେ ମୋକେ କହିଲେ ଗୋଟେ ମୁଇ ଭଗବାନକେ ଛଲା କାଢି ଗୋଟେ ମୁଇ ସକ୍ସେସ ସିଲେକ୍ସନ ନେଇ କରିଦେବି ତ ସଖା ଭଗବାନଙ୍କର ମୁଣ୍ଡ ତ ଅଛି ବାଲ ନାହିଁ ଭଗବାନଙ୍କର ଆଖି ଅଛି ଭୁଲତା ନାହିଁ ଭଗବାନଙ୍କର ହାତ ଅଛି ପାପୁଲି ନାହିଁ ଭଗବାନଙ୍କର ଗୋଡ଼ ଅଛି ପାଦନୀ ନା ସଖା ଏନ୍ତା କେନ୍ତା ନାହିଁ ସଖା ଭଗବାନ ନିଜର ଶରୀରକେ ନିଜେ ଗଢିକି ଅଧା ଅଧା କରିବେ ଭଗବାନଙ୍କର ହାତ ଅଛି ପାପୁଲି ନାହିଁ ବୋଲୁଛ ଯେ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ଧାମରେ 60 ପୋଟି ଭୋଗ ରାନ୍ଧୁଛ ଯେ ଭଗବାନ ଚାମଚ ନା ଖାଉଛ ନାହିଁ ସଖା ଆଉ ଗୋଟେ କଥା ଏଇଟା ପୁରୁଷ ଶିକ୍ଷା ଆଉ ନାରୀ ଶିକ୍ଷା ମଧ୍ୟ ଭଗବାନ ଅଧା ଅଧା ଗଢା ହେଇଥିଲେ କାଣ ବୋଇଲେ ଭଗବାନକେ ପାଇବା ଲାଗି ହେଲେ ସମସ୍ତଙ୍କର ଶରୀରରେ 2ଟା ଜିନିଷ ଦରକାର ଗୋଟେ ହେଲା ଭକ୍ତି ଅନ୍ୟଟି ହେଲା ବିଶ୍ୱାସ ଆଉ 6ଟା ଜିନିଷ ତ୍ୟାଗ କଲେ ଭଗବାନ କହିଲେ କଲିଯୁଗେ ମତେ ପାଇପାରିବ କାମ କ୍ରୋଧ ଲୋଭ ମୋହ ମଦ ଏବଂ ମାଂସର ଯେ ଏହି 6ଟାକୁ ଯଦି ତ୍ୟାଗ କରିପାରିବ କଲିଯୁଗେ ମଧ୍ୟ ଭଗବାନ ମତେ ଦେଖିପାରିବ ବୋଲି ସେଥିଲାଗି ଭାଗବତ ଭାଗବତ ଦ୍ୱିତୀୟ ସ୍କନ୍ଧରେ ପୁଣି ଥରେ ଜଗନ୍ନାଥ ଦାସ କାଁ ବୋଲେ ମନଟା ପବିତ୍ର ଦରକାର ମନକୁ କୃଷ୍ଣଙ୍କୁ ମନକୁ କରୁଛେ ବେସରୁ କୃଷ୍ଣଙ୍କୁ ବାନ୍ଧି ଆଣି ପାରୁ ମାୟା ହୋ ଗେଲା ପହେଲି ନଜର ମେ ମୋଲା ଜାଦୁ ଲଗାଏ ପହେଲି ନଜର ମେ
আমার মায়া মা কলার সম্মান রাখি কেতগুটি ভারমুদা প্রদান করেছেন। বল মাঙ্কর দুঃখ যে সুখ প্রাপ্ত হলম দেখবার, তাঙ্ক সর্বপরি মাঙ্কর দুঃখ নিবারণ হলম দেখবার। জটাজট মণ্ডিত ত্রিশূল নেত্রধারী দেবদেব মহাদেব শঙ্কর ছত্তিশগুড়ি বুঝামা কাঁচা মাটি কে তো মরা বনে কায়া কে বনে কাঁচা মাটি কে তো মরা বনে কায়া কে বনে যাদা ধন রাত গুমান রে কায়াম টি খায় তো রুটি দেখা মাটি খাবো ছত্তিশগুড়ি বুঝিছ কি নি সখা ইংলিশ মকে তো বরণ্য কবি মহোদয় মানে লিখলি এই শরীরটা গুটে মাটি সঙ্গে সমান যাদা ধন আছে বলিকি গর্ব নেই করবু এই শরীরটা গোটে মাটির সঙ্গে সমান মাটির দিনে মিশবা বলিকি নাই ধন আছে বলে মতো গর্ব অহংকার নেই করবু ধন যৌবন ন রহে চিরদিন ধন গোটে যৌবন গোটে চিরদিন নি রহে সখা কাঁচা মাটি কে তো মোরা বনে কায়া কে বনে তা যাদা ধন করব করত গুমান রে মিছ মায়া এই সংসার কেহিলে একার এইনো একার কায়া মাটি খায় তো কাঁচা মাটি কে তো মোরা বনে আর কা বলে মাটি মে দসনা মাটি মে ওড়না মাটি মে মিলি যাই রে মাটি মে মিলি যাই গাল ভজন কে আপনা রাম তোলা হার যাই রে তোলা হার যাই কই লিখে তোর পেছন রে মাটি খাল তো দাদা ধন করবে দাদা ধন করবে দাদা ধন করবে কর তুমান রে আয়া মাটি খায় তো এইপরি
ভাবে এই শরীরটা দিনে মাটিরে মাটিরে মিশবা। এই মাটিরে আমি থুকুছু, পরিশ্রা করুছু, মলমূত্র করুছু, হলে এই মাটিরে দিনে এই শরীরটা মিশি যা বলি করি অনন্য প্রভা সালেপড়ার কলার সম্মান রক্ষি কেদরি ভারমতা প্রদান করেছেন। মা রণঘণ্টা দক্ষিণ কালী ছত্রগুড়ি রক্ষি থানি বলে দেখবার হরি হে নন্দ নন্দন নন্দ মন্দিরে শোইছন্তি দিনে মাতা কোলরে হরি হে নন্দ নন্দন নন্দ মন্দিরে শোইছন্তি দিনে মাতা কোলরে দেখু দেখু নিদাসে নয়নে দেখু দেখু নিদ্রাসে নয়নে রসবতী রাধা আশিষ পণে কহিলা তাকু বচন নিদ্রারু উঠিণ দেখিলে মোহন নারায়ণ নারায়ণ হে পাশে নাই মোর জীবর জীবন নারায়ণ বুঝিব মনরে ভাবন্তি মুরলী ফুকা রাধা সহজ অটে বিবাহিতা ডাকিলে যাব তাপস মো মন কথা কহিব প্রকাশ দে এতে ভাবি নারায়ণ দুতিকু চিন্তিলে আশা আস বলি প্রিয় সহি দুটি কাগ রাধা লাগি গল মো জীবন সজন হজি গলা ভরসা মো ভাঙি গলা আশা ভাবি লীলা রূপানি আদি হে ভুবনী
জানুথিবু ন তুই বৌনি তুই তিলু মন ঝরনা দেখেই দেলু রে বাহানা মন তো দেইছিলু নবীনা ছড়াই নেলু রে সোনা মতে কেহি নাই চিনি বলছেন গো, এটা তো সে মোটিয়া ফটো,
এটা তো সে দহি চোর, এটা তো সে কপড়া চোর বলছেন, চোরটা বলছেন মতে। চোর লোককে চোর নে বলবে যে তোকে সাকার বলবে। মুই চোর নহে সে গদতি। দিন বেলিয়া যে আসি তাহাকে কসন সোর সোর, দিন বেলিয়া যে ঘরকে আসি তাহাকে কসন সোর, আর রাত বেলিয়া যে আসি তাহাকে কসন সোর। কিছু চোরে থিবু কার হেতি লাগি তোকে চোর বলছ খেনতা বলছ। আর ই মতে ই পোড়াতি আমার ই পোড়াতি পছরা আমার এই দুই লোক যদি কার বানুন ঠুটি জানি কর যদি আমি ঝাড়ু মারছু আর কে মোর বানুন ঠুটি তো পরদিন অনি ছিল বলো মই তার রাস তলে সম্ভি আমে হেন্তি নাই সে গো পয়সা দে না অপচা পিনা অতি লাগি পয়সা বিদেশি চাতি পেন বি গাগি গাবি মগাছি আর চার গাবলার পেনর পয়সা বিদেশি চাতি কাকড় মেসা সগো হলদি মির্চা জিরা মশলা নুন তেল হলদি তারপরে ধনিয়া পতি উপরে ছানলিতি ছানি করি হ্যাঁ কে নিছে তার সুরে ঢুক একদমই যে সতে গে আগ ধন মালিক কে মুই দেখলা দিনু হে নথ পিনি কে মুই দেখলা দিনু হে টিকলি মাখি কে মুই দেখলা দিনু ই হলদি মাখি কে মুই দেখলা দিনু ই মোর মন শিব না বনা রে সুনা মোর রানী মোর ধন মোর বাছি শুনে গো মোর দুতি নবীনা শুনে কমর দুতি নবীনা রাধা মাই কেমন দেখলা দিনু রাধা মাই কেমন দেখলা দিনু হলদি মাটিতে দেখলা দিনু এবার মনে শীত নব না রে সোনা আমার রানী আমার ধন সোনার মোর দুতি নবীনা আগো ধরিছিলা জোড়া গড়ি আর চালুছিলা শুন শুনা গো চালুছিলা শুন জোড়া গড়িয়া কে পেটলে মোর মাই খাকে ধরলে গো এটা এনতা কর ধরলে আর রাজহংস মানে জানতা নি চালছ আরে গড়িয়া পড়ি গলা গো তোর মা গোল দেবা না গড়িয়া ফুটে দিলু যে মোর মাই রাজহংস পরি চালি যাইতিলে এ কিয়াড়া ই আমকে দেখেন তা লোক কোনটা কথা জানিছে হয় গা রাজহংস বলে বি দুই প্রকার আছে কে বলেন গা
রাজ হংস বইলে বি দুই প্রকার আছে তারপরে হংস বইলে দুই প্রকার শুন শুন হংস বইলে দুই প্রকার গোটে হংস আছে তার তটি এত লম্বা আছে আর সে যদি গাড়ি রাজহংস যদি গাড়ি মোটর কে দেখি দিছে আর যদি ভিড়কেছে কেনতা করবা জানছু তার আওয়াজ এনতা করবা এটা রাজহংস এটা রাজহংস আর মুই আসলা বেলে দেখিতিনি তরাতি চড়ুছিলা হে কেনতা চালছি রাজহংস কেনতা চালছি দেখ গোলা না কোদি হস আর কেন দেখলা পরে তার মাই যে রাজহংস এনতা এনতা কুহরি কুহরি যৌথিলা পরে তোতে কথা সত লাগুছে কি দুই পহর মুই যমুনা কুলে ভেটুছে সবু বেলে ভেটুছে মোর মকর সঙ্গে কথাবার্তা হচ্ছে আর রাজহংস পরি চালছি পরে যাহার দিহে টুপে মাছি লোককে কহছন বাছি বাছি তোমার তো নাক গুটে জেড়ে আছে যে দুই মান ধান ধরবা গো এ বুয়া সবকে পাশে নিতে দু এ বুয়া কি কি করে পিকে দউছি দে মোর নাককে বাঘনসি পরে আর বলছি যে নেই তোর নাক কটা দুতি দুই মান ধান ধরবা বলছি আমার ঘরে যদি ধান চল বললে জানছু আর কেনটা করছিলে জানিছ হে কজলি আঁকি কে মুই দেখলা দিনু কজলি আঁকি কে দেখলা দিনু জগদীশ রোহিত এবং হীরাবতী তিন গোটি লোক তিরিশ গোটি ভার মুদ্রা প্রদান করেছেন মার ওড়ে ঘন্টা দক্ষিণে খালি ছত্রবাদী ছত্রগড়ে রক্ষিতান্ত বলন্দে গোয়ার হরি বল প্রেম সে গোয়ার হরি বল দুতি গো যথন মোর সোনা মোর গিলহি মোর মাই কেন দেব গো জ মোর মাই কে দেখলা দিন ই পোড়া লোক পচর মই ভাত বলবাটা খাইবা নি হ্যাঁ মোর আইকে পচর মই পখাল পখাল নেই খাইবা নগো চিপি চিপি খাউছু হে রাধা কে মই মকর বলছি হে রাধা কে মই সমকটা বলছি সমকটা আর হে রাধা কে মই গোজামুং বলছি হে রাধা কে গোজামুং বলছি গোজা মিঠা বলছি গোজা নাচনা বলছি তরমুড়ি বলছি বড় থতো মারু হাত গড় নে ছিলাটা এড়া এড়া
হয়ে গপ গা শুনছি সে রাধা তো মোর মকর সে বলছে মতে আন্দি যা বলছি যে মজা রাখি তোর তো মা আছে বুয়া আছে কাকা আছে কাকি আছে অজা আছে দাদা আছে বহু আছে বড়মা আছে তোর খানদার সব ভরিছন তার খানদান সব ই লোককে কয় তু কেনার কানি ছুটি করে যুগে দেতে ই মুই পরার পর পরা ভাঞ্জিবকে বাগ ধরাই মজা রাখি কেন মাই কেনাকে উঠে যাবি তুই তা মার দিয়ে মার খেয়া ধনা করছু জগ সজনী সখা এটা আমার দুতি নুই হইছে সখা আমার দুতি হলে কেতে বেলু যাইতেন তোমার দুতি নেই সে হ্যাঁ তাহলে তা খুঁজবা ধতি কথাটে পত্র মা আগ শ্রী কৃষ্ণ বইলে শুনু রে সহি গোপপুরে অষ্ট দুতি অছই আচ্ছা তোর অষ্ট দুতি নাম গো বুঝাইলে ধন তেবে হব প্রতি যুক্তি অষ্ট দুতি আসি অছ কেউ দুতি গোপপুরে আট আটটা দুতি অছন গুটে জুড়ে দুতিকে কে পচারে আটটা দুতির না কহব সেমানে কাঁ কাঁ সেবা করতে গোড়ে কুরকুরি বিকুলে কি আলু চিপস বিকুলে কি কাঁ করতে কহব সব মন বিকুলে সে মানকর মধ্যরু কেন দুতি এই যে কৃষ্ণ পাকে যে এই কথা যদি কহব বলে তো মোর দুতি নেলে হা যে বোবা পিনিছন দুতি আজকের কে পিনুছে ধুতিব সব তো নিকর ছটি পিনুছন আটটা দুতির না বোঝা হো আর কেন মানে কাকানা সেবা করুথিলে এই কথা টিকে কহ ও ধনঞ্জয় দুতি কামাইলে মোহন আগ কহু অছি অষ্ট দুতির নাম রাত্র দিন তুই মোর জীব জীবন গো মোহন স্বয়ং দুতি মোর নাম এন্তা করি গো বাপরে আটটা দুতি দিন আটটা দুতি ভিতরে রে বুয়া মুই হেলি শ্রেষ্ঠ দুতি স্বয়ং দুতি রাধা কৃষ্ণ গোড় হাত চাকা দে স্বয়ং দুতি তোমার না স্বয়ং দুতি মুই তো দুতি না দুতি গো তাহলে জন ধন আমার মাই কেন দেব জ ইটা বি আমি বি চিনি নে পারবার মুই তাপনাকে মোর কৃষ্ণ কে দেখলে তো এ দেনতা ঘম ঘমটায় সজনী রে মন যাহা লাগুছে মন মুড় ঘোরালা ঘোরালা বলে লাগুছে সকা গোড়ে হাতে কাকা রঙলা বলে লাগুছে আগো সজনী রে মন যাহা লাগুছে এ মোর দুতি সহি মোর টুমা গালি মোর ঢোমা নাকি গো ছাতি ফাটি যায় মনোজ মাঝি
কলার সম্মান রাখি কেতে গোটে ভারমুদা প্রদান করছ সেই লক্ষ্মী নারায়ণ তাঙ্কর সদা সদা বিরাজমান করন্তু বন্দেবার হরি বল ভুজাচড়া প্রসাদ রে লঙ্কা মারচ মর্দনম বিন সর্দি করত লিশ্চিব করবন্দুটি মঙ্গল ভুজা পারুটি আলু জ কুরকুরি এটা সব সানি কর খাবার বলম দেখবার শিব পূজা কে করতিলে পহলা শিব পূজা প্রথমে দেবদেব মহাদেবঙ্কর পূজা কি করেছিল কড়া কড়া প্রশ্ন পচরে বা শিবকে প্রথমে কি পূজা করেছিল আমাঙ্কর মামুন্না কহব টিকি বলুছন কহিদামে দিব্যা আউ অনিতা কলার সম্মান রাখি কেতে গোটি ভারমুদা প্রদান কলে মা রণঘণ্টা দক্ষিণ কালে ছত্রবাদ ছত্রগড় রাখি থাকে বলতে বার প্রেম সে কেবার মা পড়ছে ছ কি রামঙ্কর মামু কি আর সেই বাপা পচরালে না দেব দেব দেবঙ্কর দেব হলে মহাদেব মহাদেবঙ্কু কি প্রথমে পূজা করেছিলে এই কথা রাধা আসলে কহিদেলি বর্তমান সময় না চার বাহালান চার বাহালান রাধা আসলে কহিদেমি প্রশ্নর উত্তর অপেক্ষা কর চার বাহালান রাধাকৃষ্ণর ডে রাধাকৃষ্ণ যদি ভেট নি হবে বলে কান লাভ পাব ধন গো আমার দাদা গোটে ফরমেজ কলা গিদুটে গেছে আর মোর মাই লেগে যাব ভমর রে তুই ফুলকে ওঠা নাই করণ ভমর রে জীবন আমার
ଯିବା ଚଞ୍ଚଳ ଆଗ ଧରି ଧୋତି କର ମାନେ ନିଜ ପୁରା ସଜାନିବ ସଖୀରେ ମକର ଦୁର୍ଗା ପୂଜା ଗଲା ଇହାଦେ ଆସିଗଲା କାର୍ତ୍ତିକ ପୂର୍ଣ୍ଣମୀରେ ମୋର ମକର ସାଙ୍ଗକେ ଯେସି ଆର ଏଟା ଗାଳେ ମୁରେ ମୁନା ହେ ମୋର କିଆ ଫୁଲ କହର ଖାଲି ଖାଲି ହେଇଛନ୍ତି ମୌସମ କଟା ମଲି ଫୁଲ ମନ୍ଦାର ମକର ବଉଲ ଆରେ ଚାଲ ବୁଲି ଯିମା ହରି ଶଙ୍କର ଭଗବାନ ତ ସବୁ ସବୁ ଭଗବାନ ଖାଲି ଛତିଶଗଡ଼ ରହିଗଲେ ଖାଲି ହରିଶଙ୍କର ମନ୍ଦିର ଗୋଟେ ଓଡ଼ିଶା ଜଗନ୍ନାଥ ସେ ହରିଶଙ୍କର ଟିକେ ବୁଲିଯିବା କେ ବୋଲୁଛି ହେ ହରି ଶଙ୍କର ବାବା କେ ସାଙ୍ଗ କେଡ଼େ ସୁନ୍ଦର ତମର ଘରବାଲା ତମର ଘରବାଲା ଝଗି ପକାହା ହେ ହରି ଶଙ୍କର ବାବା କେ ହର ସାଙ୍ଗ କେଡ଼େ ସୁନ୍ଦର ହେ କି ଆପଣ କହର ସମକଟ ମଲି ପୁନର୍ମନ୍ଦାର ମକର ବଉଲ କହର ଏ ଚାଲ ବୁଲି ଯିମା ହରି ଶଙ୍କର ଚାଲ ବୁଲି ଯିମା ହରି ଶଙ୍କର ହରି ଶଙ୍କର ସୁନ୍ଦର ଜର ହ ସାଙ୍ଗ କେଡ଼େ ପାହାଡ଼ ପାରୁ ଚାନ୍ଦ
আগো কালি ঝিম ঝিঙ্কা করতে পানিতে দেখে হরিশঙ্কর কে তো যাবার নেই পান কে দেখবার নেই সর্দা হে হরিশঙ্কর আছে কাই দূরে নেই আমার খপরা খোল এরিয়া নেই গলে তুই হরিশঙ্কর ভেটনি ওই আর ই লড়কা ঢকে হরিশঙ্কর কলা প্যান বইলা কে মোর জীবন আদিতি যে বিবেক আও পারে কে সব দিয়ে দিও না গো কেন না বলে কেন কর রিয়া জানবে সমস্তঙ্কু পাঁচ ভাই ভৌণী কিছু টঙ্কা প্রদান সব মাগি আনলি কিছু টঙ্কা প্রদান করেছিলাম সেই রাধা কৃষ্ণ তাঙ্কু কোটি পরমায় দিয়েথান্তে এক বার আগ ই কালি ঝিম ঝিঙ্কা কর পেন পানিকে দেখলে না পানি পুঞ্জি হাতি সম্মান সহিত কিছু টাকা প্রদান করছে তোমার অনুসার লোক নেই বাকি কথা ছাড়ল তুমি কাহিঁ আসল সে কথা দেখ কিন্তু জানি চৌলরে টঙ্গা দশটা কপড়া হাতে নড়িয়া গুটে আরু আর বয়লর গুপতর কথা কহুচি মুহি নন্দ নন্দন পঠিছ কৃষ্ণচন্দ্র বিহরিব রঙ্গে পুরা বিড়ি দেব না পরে বেসর্মী লোকের কথা নেই ভাই বেসর্মী
এক হে কৃষ্ণচন্দ্র সঙ্গে গোপী হরি বরঙ্গে সজনী ল রাধিকা বইলে পাইকি হেনু চরিত্র রাধিকা বইলে পাইকি হেনু চরিত্র শ্রীকৃষ্ণ অটন্তি মানি ভণজা তাঙ্কর নামে কই নাই পাউল যে তু অটে বড় সিয়ানি তারপরে মোর নিজর ভঞ্জারে ভাই কই নিজর ভঞ্জা তার ঘরে করে দেখ তো নিজর ভঞ্জা ওই যে হে কৃষ্ণ পিলা পরে নিজর টা মোর নিজর তোর জগ পিটা ভঞ্জা তোর কুলে ধরা টা তোর চুমা গেলা টা প্রভু রাম 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 বম 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 তাঙ্কর নামে কই নাই পাউল যে তু অটে বড় সিয়ানি আগো ন জানি কনেই গো কহিকি রে পুনি ছুয়ালো কোন কোন কহিবি দিতিবে ছুয়ালো ই তমকু তো বুড়ি মেহজি কে লাজ লাগবার কথা বুড়ি মেহজি কি ভাঙ্গি হইছ ভাই দেখা গো মা মনে ই পুরা লোকে পত্র ই পুরা লোকে পত্র আচ্ছা ই গান লোকে পত্র কে যদি মতে ই দি পিলার মা কি কে যদি মতে বুড়ি মেহজি বল দালা বলে মুই তার রাগ তলে সাত দিন কাননি নে ধাঙ্গরি হউছে বল ধাঙ্গরি দিছে কা বুড়ি আ নে পর সরমরি সরকার গড়িয়া জোরার ভর এ খবর দাগ দিবা মোকে ভর কা কই ভর কা কই সবু বেলে খালি ভর কা কা চলন হে গো মোকে বি ছাড়বি হে মতে নাই কহ নাই কহ কানুর গুণ চলন গরু বাড়ি পিলা যাহাকে পারলে তাহাকে পঠালে দোকান যাসি যেন কথা নেই মানে বলবার তা কার কথা নেই সে যেন বি এবু আলু দি ডান দি জানি মা বলে হ এবু বড়ি দি ডান দি যাবেলে বি হ এবু নুনিয়া মা দি ডান বুজা হ ঘোড়া খুব দবা পিলা তো মা গাতি হ গুলগুলা বলে পারমি এবা আরে হে পিলা পড়ে কানুর গুণ চলন হিমতে নাই কহ নাই কহ থুতনা কলা ওয়ে থুতনা থুতনা কাজে করিবা
হে পিলা যমুনা কে প্যান আনি গলা বেলে পর ভাজন মনকর কপড়া নেতা কে চুরে নেই খিচবা কে কোন কানি কে খিচি নউতিস নেই খিচবা কে মকে ই গাত জান চত আমি চমকি চমকি চালাবো জি মই কাহে চমকি কর চালিস ও বাসন চালি উঠে অলগা ধ্যাসন চালি উঠে অলগা নেই না মকে আনি চন না বর পদ্র ন বলি করি লোক কে অন্নামুনি মি দউছে লোক কে দেখলে পরে আছা দেখলে তো রাধার চলন ব্যবহার কেনতা রাধার গুণ চলন কেনতা রাধা কেনতা দিশন বলি করি মতে দেখি করি গাঁ লোক আনিছ জানিছ আট বর্ষ হলাই রাজীব নগর কে রাজীব নগর তুমি খটুছ সব হিন্দি তে কথা এসন দেখো তোমার ছেলি খেড়ি বালি পদ্ম বালি কমল বালি দেখো নী মানে দিস বাবু মানে আগো যাইতিলি যমুনা পানি বসি করি মুঠিয়া পটাই দেলা বসি করি মুঠিয়া পটাই দেলা মোর শাশু ঠানে কথা শোনা কলা মতে নাই কহ নাই কহ হে যা ফেরি যা দুতি সজনি আমার নানি গুটে আসিছেন যে সুকে আসিছেন রে ওরে তুই সর সুদা পাসু কিনি নোয়া কি বাসি কেনতা করমা মকর মতে হে কেনতা কথা কইছ আরে কেতে হে সুচা কি চানি ই কদম বামুলিয়ান কাই চমালিয়া কিরকর যা ফেরি যা দুটি সজনী ভঞ্জা হে বেড়ে
তুমি কেন কে দেখ হে সবু দিন তোর পূজারিয়া কথা কইব দিন ই বুড়ি বয়স লটর পটর কথা মকর কে মুকে লানা বুড়া বুড়ি হলে ভাগবত গীতা ঘরে ঘরে পাঠ গান নাই এটা মই ইংলিশ দি বুঝো সেটির পাই শাস্ত্ররে কবি কাই বলি রুচু ন রুচু খাও পিতা আর জান ন জান পড়ো গীতা লোক বুড়া বুড়ি হলে ঘরে ঘরে বসে দিছেন নিজর পো যে মই বুড়া বুড়ি লোক যে মই ঘরে বসে তুমি গা কমে তো বেখা তাছ কে ঢাংরি হচ্ছে ঢাংরি নে হে সবু দিন তোর সারিয়া কথা কই তো দি গানা থাউ যে তিরি কর অন্য পতি সংসারে নাহি ভল তার ভাল কথা ই গান লোক তুমি যেতে অন্য অত্যাচার কথা কহিছ মোর আগে মুই গোটে পতিব্রতা নাই আউ এনতা কথা কহিছ বলি কে নিজে পিলা মানে কুড়া দিছ পিটি বালা আউ পিটি পিটি তোমার ছাল কইতরে মি জানিছ চাহা গোটে দিও কিরাই তো মোর মুখে মুই বনে কাটলি দিন নাক বি মার লাগলে উই বি তোমার মেহাজি মনকে বাড়ি রহে দেমি তোমকে ঠকবে মোকে দেখো না মাল তোলার ইয়ারে বেলহাও কে ভাঙি দউছে কেস বয়লা দেখো তোমার গান মনুষ পিয়া চলন কে আর জানি নে মান্না গুটে জং চিল্লা না আর গোরামি হতি লাগু তো তোমার পড়াই লক জীবন যে মোর বাধি গলা না আরি বাটি খারাপ নে বাপ মো খারাপ নে বাপ কাটা কা চলন মোর মকর গোটে বিবাহিতা স্ত্রী এনতা কথা কহলে ভল বলবে নি বলবে তোমার খন্নে তো বুদ্ধি হবার কথা মকর শুন গো মা মোর ভূতি করিছার কথা আগো বিকুতিনি মুই টমেটোর টমেটোর গোটে পেটি আনলে কুড়ে কিলো নেই অঠর কিলো বার বার কুহি দিয়েছিলাম কুহি বি যাচ্ছি সেটা লস পড়িগলা আলু আনতিনি পাঁচ কিলো কুহুতিলা সেটা লস পড়িগনি বেগন বেগন ভেজা চটনি পদর তো কেতে বেরেস্তি রাখবো আরে নুনিয়া মাছ কে কাণা নুনিয়া মাছ বিকুতিনি যে নুনিয়া মাছর মারে মুড়ে তার ঘা ই কিরা হেগলা কেবগা তে লোক মতে নর্দা সে ধন্দা কে ছাড়ি দেলো সব ধন্দা ছাড়ি দেনি আর এটা পুসা বা ধন্দা করি এটা কাই ধন্দা এটা মেহেজি ভয় খই নেহলা কথা কই আসুছি যদি সে পিলা মতে ভাল পাইছেন সে পিলাকে গোটে কথা কহব কোঁচা ইটা সটা পটা ঘর বনাই থা তাহাকে আর পরদ্রব্য আস নেইকর আসকর নিজের বাহাকে কোঁচা ইটা দিয়ে যদি পিলা ঘর বনাইতিবে অসার মাসে তালপত্রি দি করবি শুই পারবে এ পর জিনিস কা আস নে করব যে কার জিনিস হয়ে গো মোর ভাই কমাউছে না বলি করি মোর ভাই চাকরি করুছে মই নেই কমা হেবলে কত দিন তোমার ভাই খাইবা কে দেব নিজর বাহা বল শক্তি কে মজবুত করব বলতে খাইবা কে মিলবা সে পিলা তমকু নে পটি কর নিজে আসিতিলে এত দিন কত দূর কে কথা যাইতি তুমি জ সে পিলা কে কহবা আমার ঘর কে আসে মানত করে মুরগি রে বুয়া ফকির খাই আন্ডা মার সাট খা লাগে চন চায়
বইলে যাউছি মুহি মো বল সঞ্জি মানিল নাহি আগ শুনি রাধিকা ন দেলে আর গলা বাটে তোতে মারুহা পর মা ঘিচিবে বুড়া হুনার প্রবেশ কৃষ্ণ পাথর যে দক্ষিণ যশোদা সুত পচারন্তি সেই কি বইলা রই সজনী মধুতি কাগ আগ বুঝাই কহ বহন গ সজনী ইটা মারো বলি ই মারো কালি কা বাবু গ এ বাবু গ ই মোর জীবন ই বাঁধি যাউছে পিলারে এ লোক অবাক ও এ মাগো এ মাগো তোর মানে ইয়া বাজার গিয়ে হ্যাঁ মকে ভজিয়া বুঝি আন দবা কে জানে বাজার নু বাজার আনি দবা এ লোক হবা তো ই মোর জীবন ও বাদি গলা রে মা এ দুতি গো ও তোমার উন্হা টিকে টেকি দেখো গো ধন কা করছিল গো কান্দুতিনি কা করছিল কান্দুতিনি সতে কান্দুছিল কান্দুতিনি বলে এ তোর আখির প্যান কেন কেনাল না ভাগলা কে ভকুয়া বাড়ি লোকে এমই ভকুয়া হ মতে ডক্টর মনা করিছে গো পেনে বাহার করব বলে আর কেন ডক্টর এ ডক্টর এসে তোকে ঠকলা রে বেড়ি মতে হিথিলা ব্লড প্রেসার তোকে জরে লোকে নি আবারি আমার দেশর লোকে কমসে কম 90% লোকর উপরে ব্লড প্রেসার ই লোকর ব্লড প্রেসার অলগার মোর প্রেসার অলগার মানে তোমার টাইম দি পাইপ না বাহার লাগারে দি এন্তি পিচকিরা মান দি না পিচকিরা যেতে বলে দেখু যে জানতা মুসমুসিয়া ঝাল নেই বাহারছি হেন্তি তো উপরে ছপ ছপি যউথিলা না গো তারপরে ডক্টর পাকে কোনিয়ার চেক করানি যে বয়লা যে হ্যাঁ হ্যাঁ সূর্যা হসপিটাল যেতেনি কার চলছে কিনি সেন যে চেক কলার বয়লা যে দুটি সজনী তোমার দেহ তিয়ার পান নি নো কইনি পরে গো ডক্টর তোকে ঠকলা মোর জানতে মোর যে অভিজ্ঞতা আছে যে মনি শরীর দেহ ভিতরে এটা ছা ছা তোমার মাই ঘর যে তিনি যে পিলানি পতি নে বইলে আদি নাই বইলে নেই বইলে পিলা কেতে যুগর কথা কহলো কেতে যুগর কথা কহলো বলছি তোমকে কই পঠেছন জীব পরে হয় আর কা বইলে জানছো কা বইলে আগো দুতি কা বইলে শুন কোন নেই অনেক প্রকার কহিলি মুহি আগো সে বইলা কৃষ্ণ আমার ভণ যা ইমামু বইলি বসু দেবতনু যা বইলা পর আগো কহিলি তে তয়া দ্বাপার চরিত্র মহান মহান তুমি করিছিল কেউ দশ বইলা বালু তো সে কাহু জানিব সুদার রস মতো ছোট বইলে অছে বইলা বাবু বড় হলেন নি বলতি তো বড় হলেন ওই তো ইয়ার কি হলো হেড় কি হচ্ছে না বলো আকো ই তোমার বুদ্ধি বা টক করে না দর চাটো শোনা পিলা শোনা যাও জীব দত দত পিতা বাসা বলন্তিনি যে জীবি
সমলপুর শুনি যাগ রাই কিশোরী মুই ডাকুছে তোতে আকুলে ধন কুঞ্জ বিহারি চায় চায় ভরসে যাউছে মরুড়ে তোর লাগি কলজ ভরা যাউছে মোর ছিড়ি আগ শুনি যা শুনি যা শুনি যা গো রাই কিশোরী মুই ডাকুছে ডাকুছে তোতে গোধন খুঁজ বিহারী চায় চায় বস যাউছে মরু তোর লাগি কলজ ভোর যাউছে মরছি চায় চায় বস যাউছে মরু তোর লাগি কলজ ভোর যাউছে মরছি রে তোর সজন বয়সী ধারী শুনি যা শুনি যা শুনি জামাই রাই কিশোরী শ্যামমণি কেতে দিন হল মোর মাই নি শিবা বলুছে টিভি টুভা দেখুলে বলছে আগ কেতে দিন তুই শুই নাই বলি শুই পড়িছু কে তুই এ ধন নি সারাতি উঠি গা ধন গোটা কুছে মুই তোতে গাত কলা কনে টিভি দেখুলে হবা সখা হেতি লাগি কমল ঢাকি উঠি গাধন গোটা কুছে মুই তোতে গাত কলা কনে নাই ভাঙি দে তুই মন কে ঘুরি মুই শুয়া হেলে মোর হেবু গাছারি নাই ভাঙি দে তুই মন কে ঘুরি মুই শুয়া হেলে মোর হেবু গাছারি আগো চায়ে চায়ে করি যাউছে উড়ি মোর জীবন ভাঙি দেলু যে ধনে ভাবর অন্ধার মিলন
ସପରୁଆ ତାଙ୍କର ଭାଇ ବି ଅଛନ୍ତି ସଖା ଲଭ କୁଶ ଦୁଇ ଭାଇ ବୋଲେ ତାଙ୍କର ମଙ୍ଗଳ ହୋ ବୋଲନ୍ ଦେଖବାର ମାରଣ ଘଣ୍ଟା ଦକ୍ଷିଣ କାଲି ଛତ୍ରଟା ହେଙ୍କି ରଖିଥାନ୍ତି ବୋଲନ୍ ଦେଖବାର ହଇ କି ରାଧାମୟ ରାଧାମୟ ଗୋ ଗଜ ଦନ୍ତ ପଲଙ୍କରୁ ନିଦ୍ରା ଖଣ୍ଡନ କର ଗ କେଶରୀ ଆ